আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। মুলার সলিউশন, এটি হচ্ছে একটি ভলিওমেট্রিক সলিউশন। আমরা আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকার টেস্ট মেথডকে পারফর্ম করার জন্য এই মুলার সলিউশনটি তৈরি করে থাকি। আজকে আমরা এই মুলার সলিউশনের বিভিন্ন দিক সম্পর্কে জানব। আমরা আজকে জানবো যে কীভাবে সিম্পল দুটি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যে কোনো প্রকার মুলার সলিউশন আমাদের ল্যাবরেটরিতে তৈরি করে ফেলতে পারি, সে সম্পর্কে বিস্তারিত তথ্য। আজকের এপিসোডে যে সকল বিষয়গুলো থাকছে তা হচ্ছে মুলার সলিউশন কী, মুলার সলিউশন মলিকুলার ওয়েটটা আমরা কীভাবে বের করব, এবং মলিকুলার ওয়েট থেকে কোন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা মুলার সলিউশন তৈরি করব, এবং ফাইনালি হচ্ছে কিছু এক্সাম্পল থাকবে যে কীভাবে মুলার সলিউশন ক্যালকুলেশন করতে হয়। তো চলুন এপিসোডটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিব মুলার সলিউশনটা কি। মুলার সলিউশনের যে ডেফিনেশন রয়েছে সেই ডেফিনেশনে বলা হচ্ছে, মুলার সলিউশন ইজ এ সলিউশন দ্যাট কন্টেন 1 গ্রাম মলিকুলার ওয়েট অফ এ অ্যাক্টিভ সাবস্টেন্স ইন 1000 ml অফ সলিউশন। এই ডেফিনেশন থেকে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে যে মুলার সলিউশন হচ্ছে এরকম একটি সলিউশন যেই সলিউশনে কোনো অ্যাক্টিভ সাবস্টেন্সের মলিকুলার ওয়েট যত রয়েছে তার সমপরিমাণ গ্রামে প্রেজেন্ট থাকে। অর্থাৎ কতটুকুতে প্রেজেন্ট থাকে? 1000 ml। অর্থাৎ 1000 ml-এর এরকম একটা সলিউশন যেই সলিউশনে কোনো একটা অ্যাক্টিভ সাবস্টেন্সের যে মলিকুলার ওয়েট রয়েছে তার যত গ্রাম তত গ্রাম প্রেজেন্ট থাকে। এটাকে যদি আমি একটু সহজে আপনাদেরকে বলি, অর্থাৎ কোন একটা মৌল বা যৌগের মলিকুলার ওয়েট যত রয়েছে সেই মলিকুলার ওয়েটের সমপরিমাণ গ্রামে অ্যাড করে যদি আমরা টোটাল ভলিউম 1000 ml করি, তাহলে যেটা হবে ওই সাবস্টেন্সের মুলার সলিউশন তৈরি হয়ে যাবে। একদম সিম্পল একটি জিনিস। আমরা দুটি ক্যালকুলেশনের মাধ্যমে এটি করে ফেলবো। তার আগে আমরা জেনে নেব যে মুলার ম্যাস বা মলিকুলার ম্যাসটা আমরা কীভাবে বের করব। যদি আমি একটি এক্সাম্পল দিই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে সোডিয়ামের মলিকুলার ম্যাস হচ্ছে, মলিকুলার ওয়েট হচ্ছে 23, হাইড্রোজেনের হচ্ছে 1 এবং অক্সিজেনের হচ্ছে 16। ক্যালকুলেশন করে আমরা টোটাল পাচ্ছি 40। সেম একইভাবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এখানে তার মলিকুলার ওয়েট পাচ্ছি হচ্ছে 98। এবং যদি আমরা ফসফরিক অ্যাসিড দেখি সেখানেও কিন্তু আমরা মলিকুলার ওয়েট পাচ্ছি 98। নর্মালি এইভাবে ক্যালকুলেশন করে টোটাল মৌল যে মৌলগুলো রয়েছে প্রত্যেকটা মৌলের ম্যাসকে ক্যালকুলেশন করে আমরা যে ওয়েটটি পাবো সেটি হচ্ছে মলিকুলার ওয়েট। এই মলিকুলার ওয়েট থেকে আমরা কী করবো? একটা মুলার সলিউশন তৈরি করব। তো চলুন আমরা আমাদের মুলার সলিউশন তৈরি করার যে ক্যালকুলেশনটি রয়েছে সেই ক্যালকুলেশনে চলে যাই, এবং আমরা জানি যে দুটি রিয়েজেন্টের দুটি ক্যালকুলেশনে, অর্থাৎ সলিড যে রিয়েজেন্ট রয়েছে সেই সলিড রিয়েজেন্টের জন্য আমরা কী ক্যালকুলেশন ফলো করব, এবং লিকুইড রিয়েজেন্টের জন্য কী ক্যালকুলেশন ফলো করব। আমরা মুলার সলিউশন তৈরি করার যে ক্যালকুলেশন দুটি রয়েছে সেটিতে চলে যাব। তার আগে ছোট্ট একটি নেট, এখানে দুটি ক্যালকুলেশন কেন বলা হচ্ছে? বেসিক্যালি আমি দুটি ক্যালকুলেশনকে কনসিডার করেছি, অর্থাৎ মুলার সলিউশন তৈরি করার যে ক্যালকুলেশন রয়েছে সেটাকে রিঅ্যারেঞ্জ করে এরকম একটি ফর্ম্যাটে নিয়ে এসেছি যেখানে আপনারা জাস্ট আপনাদের ভ্যালুগুলো ইনসার্ট করেই কিন্তু ডাটাটা পেয়ে যেতে পারেন। তো এখানে দুটি ক্যালকুলেশন কেন? আমাদের রিয়েজেন্ট কিন্তু দুই ধরনের হয়, একটি হচ্ছে সলিড আর একটি হচ্ছে লিকুইড রিয়েজেন্ট। সলিডের মধ্যে ধরুন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম থাইসালফেট, এই ধরনের সলিড রিয়েজেন্ট হয়ে থাকে। আর লিকুইড রিয়েজেন্টের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এরকম অ্যাসিড জাতীয় জিনিসগুলো কিন্তু লিকুইড রিয়েজেন্ট হয়। তো এখন আমরা সলিড রিয়েজেন্টের ক্ষেত্রে কিন্তু ইজিলি হচ্ছে ওয়েট করে বের করতে পারবো যে আমাদের মলিকুলার মানে টোটাল ওয়েট কত রাখতেছে সেটা গ্রামে ইজিলি নিতে পারবো। কিন্তু আমাদের যে লিকুইড রিয়েজেন্ট রয়েছে সেটা কিন্তু ওয়েটে মেজার করাটা একটু ডিফিকাল্ট হয়। তো এটাকে যদি আমরা একটি পিপের দিকে সিম্পলি ইজিলি যদি মেজার করি, তাহলে যে জিনিসটা হয় আমরা খুব সহজেই পিপেট দিয়ে মেজার করে এটাকে অ্যাড করে সলিউশনটি তৈরি করতে পারি। যদি আমরা এটা ভলিউমে নেই তাহলে কিন্তু এখানে স্পেসিফিক গ্র্যাভিটির একটা ফ্যাক্টর কাজ করে। সো এই স্পেসিফিক গ্র্যাভিটির যে ফ্যাক্টরটি রয়েছে সেটিকে কনসিডার করার জন্যই কিন্তু আমাদের দুটি ফর্মুলেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি হচ্ছে আমার সলিডের জন্য, অন্যটি হচ্ছে আমার লিকুইডের জন্য। তো চলুন যে আমরা দেখে নিই যে আমাদের দুটি ক্যালকুলেশন কী রয়েছে, এবং সেখানে দুটি এক্সাম্পলের মধ্যে আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশন থেকে কীভাবে খুব সহজে আমরা
কতটুকু আমাদের সাবস্ট্যান্স প্রয়োজন এটা বের করব। আপনারা ক্যালকুলেশনে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সলিড রিয়েজেন্টগুলো রয়েছে সেটার জন্য যে ক্যালকুলেশনটি হবে ওয়েট অফ রিয়েজেন্ট গ্রাম ইকুয়ালস টু, অর্থাৎ আমাদের যে রিয়েজেন্ট প্রয়োজন হবে সেটা গ্রামে কতটুকু লাগবে সেটা আমরা বের করব, সেটা ইকুয়ালস টু মোলারিটি টু বি প্রিপেয়ার্ড, অর্থাৎ আমরা কত মোলার করতে চাই সেটা মাল্টিপ্লাই মলিকুলার ওয়েট, অর্থাৎ যেটার আমরা মোলার সলিউশন করতে চাই তার মলিকুলার ওয়েটটি আমরা বসাবো, মাল্টিপ্লাই প্রিপেয়ার্ড ভলিউম লিটার, অর্থাৎ আমরা যত লিটার করতে চাই সেটা আমরা এখানে বসাবো, মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই পিউরিটি। এটা হচ্ছে আমাদের সলিড যে রিয়েজেন্ট রয়েছে সেটার জন্য। যদি আমরা লিকুইড রিয়েজেন্টের ক্যালকুলেশনটা একটু দেখে নিই, ভলিউম অফ রিয়েজেন্ট ML, আমরা যেহেতু লিকুইড রিয়েজেন্টকে পিপের দিয়ে ML এ নিব সেক্ষেত্রে আমরা এটা ভলিউমটা বের করবো যে কত ML নিলে আমার হচ্ছে হয়ে যাবে মোলারিটি। তো সেক্ষেত্রে হচ্ছে এটা ক্যালকুলেশনটা হচ্ছে মোলারিটি টু বি প্রিপেয়ার্ড, অর্থাৎ আমরা কত মোলার করতে চাই মাল্টিপ্লাই মলিকুলার ওয়েট মাল্টিপ্লাই প্রিপেয়ার্ড ভলিউম লিটারে ডিভাইডেড বাই পিউরিটি মাল্টিপ্লাই স্পেসিফিক গ্র্যাভিটি টোটাল মাল্টিপ্লাই 100। তো এখানে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমরা নর্মালি হচ্ছে কোন জিনিসগুলোকে কনসিডার করে এই ক্যালকুলেশনটি করব। এটা একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এক্সাম্পলে দেখতে পাচ্ছেন, প্রথমে যদি আমি একটা এক্সাম্পল দিই যে ধরুন আমি 250 ML বা 0.25 লিটার, 250 ML কনভার্ট করলে 0.25 লিটার হয়, তো এই পরিমাণের সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি 0.5 মোলার সলিউশন তৈরি করতে চাই এবং আমার কাছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটি রয়েছে তার পিউরিটি যদি 98% হয়, তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী যে জিনিসটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টোটাল 0.459 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। সো আমি যদি 0.459 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ডিস্টিল ওয়াটারে দ্রবীভূত করে টোটাল 250 ML ভলিউম তৈরি করি, তাহলেই কিন্তু আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.5 মোলারের একটি সলিউশন হয়ে যাচ্ছে। যদি আমরা একটি লিকুইড আইটেমের এক্সাম্পল দেখি, ধরে নিন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার কাছে রয়েছে যার পিউরিটি 37% এবং এটার স্পেসিফিক গ্র্যাভিটি 1.18%। আপনারা কিন্তু এই ইনফরমেশনগুলো ওই রিয়েজেন্টের জারে পেয়ে যাবেন, একটু ওই জারে লেভেলে এগুলো মেনশন করা থাকে, তো আপনারা এটা একটু দেখে নিতে পারেন। তো ধরুন আমি 500 ML অথবা 0.5 লিটারের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করব 5 মোলারের, সেক্ষেত্রে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিউরিটি 37% এবং এটার স্পেসিফিক গ্র্যাভিটি 1.18%। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশনে ফেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টোটাল ক্যালকুলেশন করে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হচ্ছে 209.001 ML, অর্থাৎ এই 209.001 ML দিয়ে যদি আমরা টোটাল 500 ML একটি সলিউশন তৈরি করি, তাহলেই কিন্তু আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 5 নর্মালের একটি সলিউশন তৈরি হয়ে যাবে। তো আশা করছি যে এই ক্যালকুলেশন থেকে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে মোলার সলিউশন তৈরি করার জন্য কতটুকু আমাদের কেমিক্যালস বা রিয়েজেন্ট প্রয়োজন সেটা বের করব। এবং এখানে একটু নোট শেয়ার করছি, সাধারণত একটি সলিউশনে যেই জিনিসটি থাকে সেটি হচ্ছে সলিউট সলভেন্ট, এই সলিউট এবং সলভেন্ট মিক্স হয়ে সলিউশন তৈরি হয়। তো এখানে সলিউট কি সলিউট, ধরেন সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেই যদি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সলিউট, এখানে সলভেন্ট হিসেবে আমরা ডিস্টিল ওয়াটার দিচ্ছি, ডিস্টিল ওয়াটার দিয়ে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে মিক্স করে ফেলতেছি তখন হয়ে গেছে সলিউশন। তো সেম একইভাবে আদার্স রিয়েজেন্ট তৈরি করার ক্ষেত্রে আমার রিয়েজেন্টের সাথে সলভেন্ট কী হবে সেই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। তো সেই জিনিসটা যদি আমাদের জানা থাকে এবং উপরে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এটা ডেন্সিটি, এটা পিউরিটি, এটা মলিকুলার ওয়েট, এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করে উপরে ক্যালকুলেশন থেকে কিন্তু খুব সহজেই আমাদের ল্যাবের যে কোনো প্রকার রিয়েজেন্টের আমরা কিন্তু মোলার সলিউশন তৈরি করে ফেলতে পারি। তো নেক্সট কোনো এপিসোডে অ্যানালিটিক্যাল টেস্ট মেথড নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।